বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক দেশ হিসেবে উঠে আসছে ভারত। শুধু তাই নয়, ভারত যখন বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে আসবে, তখন প্রত্যেকেই এর সঙ্গে নিজেদের জন্য ভালো ভবিষ্যৎ দেখতে পাবে। নয়াদিল্লির লালকেল্লায় দাঁড়িয়ে এমনই দাবি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার লালকেল্লায় ইন্ডিয়ান আর্ট কালচার অ্যান্ড ডিজাইন রিয়েনাল 2023 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠান থেকেই মোদীর ঘোষণা, সমগ্র বিশ্বের অগ্রগতিতে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি সংযুক্ত এবং আত্মনির্ভর ভারত মিশন নিয়ে আসছে নতুন সংযোগ। একসময় ভারতের যে অর্থনৈতিক সমৃদ্ধি ছিল এবং গোটা বিশ্বের কাছে আলোচনার বিষয়বস্তু ছিল, সেই উজ্জ্বল অতীতের কথা স্মরণ করে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আজকের দিনেও ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য গোটা বিশ্বের পর্যটকদের আকর্ষিত করে। এ প্রসঙ্গে দেশের সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রথম পাঁচটি শহর দিল্লি, কলকাতা, মুম্বাই, আহমেদাবাদ এবং বারাণসীর নাম উল্লেখ করেন তিনি। IAADB অনুষ্ঠান থেকে লালকেল্লায় আত্মনির্ভর ভারত সেন্টার ফর ডিজাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কেন্দ্র স্থানীয় শিল্পকলার অগ্রগতিতে সহায়তা করবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী। তিনি IAADB অনুষ্ঠান মঞ্চ থেকে স্মারক স্ট্যাম্প প্রকাশ করেন এবং গোটা প্রদর্শনী ঘুরে দেখেন। IAADB দিল্লিকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে তুলে ধরবে বলেও জানান নমো। এদিনও আত্মনির্ভর ভারত সেন্টার উদ্বোধন করে দেশীয় সামগ্রী তুলে ধরার উপর জোর দেন তিনি। দেশীয় নকশা ও পড়াশোনা এবং গবেষণার একটি অংশ এর যথেষ্ট গুরুত্ব রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, শিল্প ও সংস্কৃতি মানুষের মনের অন্তর্নিহিত ভাবনার সঙ্গে জড়িত এবং সেই অন্তর্নিহিত সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার জন্য শিল্প ও সংস্কৃতির বিশেষ গুরুত্বপূর্ণ। परोवेति गणना लघु चेतसा, इस विचार को जीने वाला देश, अर्थात हम अपना पराया की सोच से जीने वाले लोग नहीं है। हम स्वयं की जगह वयम की आस्था रखने वाले लोग, हम सेल्फ की जगह यूनिवर्स की बात करने वाले लोग। आज जब भारत दुनिया की बड़ी अर्थव्यवस्था बनकर उभर रहा है, तो पूरा विश्व इसमें अपने लिए बेहतर भविष्य देख रहा है। जैसे भारत के इकोनॉमिक ग्रोथ से पूरे विश्व की प्रगति जुड़ी है, जैसे आत्मनिर्भर भारत के हमारे विजन में पूरे विश्व के लिए नए अवसर जुड़े हैं, वैसे ही आर्ट और आर्किटेक्चर जैसे क्षेत्रों में भी भारत के पुनरुदय से, भारत के सांस्कृतिक उत्थान से पूरे विश्व के हित जुड़े हैं। हमने योग जैसी अपनी विरासत को आगे बढ़ाया तो आज इसका लाभ पूरी दुनिया को हो रहा है। हमने आयुर्वेद को आधुनिक वैज्ञानिक मानकों पर मजबूत बनाने के लिए प्रयास शुरू किए तो इसकी अहमियत पूरी दुनिया समझ रही है। हमने अपने सांस्कृतिक मूल्यों को सामने रखकर सस्टेनेबल लाइफस्टाइल के लिए एक नए विकल्प संकल्प किए। आज मिशन लाइफ जैसे अभियानों के जरिए पूरे विश्व को बेहतर भविष्य की उम्मीद मिल रही है। आर्ट, आर्किटेक्चर और डिजाइन के क्षेत्र में भी भारत जितनी मजबूती से उभरेगा, उसका उतना ही लाभ पूरी मानवता को होने वाला है। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।